পক্ষপাতী আচরণের অভিযোগ তোলে প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগ চেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট সুষ্ঠু নির্বাচনীয় পরিবেশ তৈরিতে ব্যর্থ হয়েছে অভিযোগ করে সিএসির অবিলম্বে পদত্যাগ চায় তারা আজ মঙ্গলবার সন্ধ্যার পর গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির এক বৈঠক শেষে এই পদত্যাগের দাবি তোলা হয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এই নীলজ্জ অযোগ্য অকার্যকর নির্বাচন কমিশনকে জাতির কাছে জবাব করতে হবে তারা সুষ্ঠু নির্বাচনীয় পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে আমরা অবিলম্বে এই প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ চাই পদত্যাগ না হলে ন্যূনতম সুষ্ঠু নির্বাচনও হবে না বলে মন্তব্য করেন তিনি এবারের নির্বাচনকে রক্তাক্ত দুই হাজার আঠারো জাতীয় সংসদ নির্বাচন বলে উল্লেখ করেন ঐক্যফ্রন্টের পক্ষ থেকে লিখিত বক্তব্য পরে শোনান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সেখানে বলা হয় মঙ্গলবার দুপুরে বিভিন্ন অভিযোগ জানতে ঐক্যফ্রন্টের নেতারা নির্বাচন কমিশনে গিয়েছিলেন কিন্তু ক্ষোভের পক্ষপাত দুষ্ট ও অসৌজন্যমূলক বক্তব্য দিলে তারা হতাশন ইসির সঙ্গে বৈঠকের মাঝপথে ডি হোসেনের নেতৃত্বাধীন দশজনের দল বের হয়ে যায় সেখানে উত্তপ্ত বাক্য বিনিময় হয় ঐক্যফ্রন্ট আরও অভিযোগ করে বলে সিএসসি সরকারের অতি বাধ্যগত কর্মচারী তার নিকট থেকে নিরপেক্ষ আচরণ পাওয়ার সম্ভাবনা নেই সিএসসির অবিলম্বে পদত্যাগে দাবি করে একজন নির্দলীয় নিরপেক্ষ ব্যক্তিকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার জন্য রাষ্ট্রপতির নিকট আবেদন করে ঐক্যফ্রন্ট আজ মঙ্গলবার বিকেলে সাড়ে পাঁচটায় দক্ষিণ কেরানীগঞ্জের চুনুকুটিয়া এলাকায় ঢাকা তিন আসনের দানের শীষের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায়ের উপর হামলার ঘটনা ঘটেছে হাসপাতাল থেকে তিনি গুলশান বিএনপির অফিসে আজ যান চন্দ্র রায় বলেন পাকিস্তানি সেনারা মুক্তি বাহিনীর সদস্যদের খুঁজে খুঁজে বের করত এবার দানের শীষ ও বিএনপির সমর্থকদের খুঁজে বের করা হচ্ছে নির্বাচন কমিশনের ভূমিকাকে তিনি আলবদর আল শামসের সঙ্গে তুলনা করেন ইসিকে উদ্দেশ্যে তিনি আরও বলেন দায়িত্ব পালন না করে সরকারের সন্তুষ্ট করার কারণে এই ধরনের হামলার ঘটনা ঘটছে গয়েশ্বর বলেন তিরিশ তারিখে নির্বাচন গণতন্ত্রের যুদ্ধ রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব এই যুদ্ধে আমরা জয়লাভ করবই ঐক্যফ্রন্টের বৈঠকে উপস্থিত ছিলেন মঈন খান মোয়াজ্জেম হোসেন আলাল সুব্রত চৌধুরী মোস্তফা মোহসিন মন্টু প্রমুখ আপনাদের কি মতামত বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ